ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের একটা মজার গল্প শোনাবো তোমরা খুব মন দিয়ে শুনবে কিন্তু একটা ঘরের ভেতর চারটে প্রদীপ জ্বলছিল আর সেই চারটে প্রদীপ নিজেদের ভাষায় নিজেদের মতন করে কথা বলছিল প্রথম প্রদীপের নাম ছিল শান্তি আর শান্তি বলল কেউ আমাকে বেশিক্ষণ চালিয়ে রাখতে পারে না আর তারপরে দ্বিতীয় প্রদীপ বলল আমি বিশ্বাস শান্তি যেহেতু নেই তাহলে আমার জ্বলে থাকার কোনো প্রয়োজনও দেখছি না আমি তাই আমিও নিভে যাব। এই বলার সাথে সাথে দ্বিতীয় প্রদীপটিও নিভে গেল তৃতীয় প্রদীপ বলল আমি ভালোবাসা বিশ্বাস শান্তি যখন নেই তাহলে আমারও জলে জ্বলে থাকার কোনো প্রয়োজনও নেই তাই আমিও নিভে যাব। এই বলে তৃতীয় প্রদীপটিও ঠিক একইভাবে নিভে গেল কিছুক্ষণ পর একটা বাচ্চা ঘরের ভিতরে প্রবেশ করলো সে ঘরের ভিতর প্রবেশ করে দেখলো তিনটে প্রদীপ নিভে গেছে আর একটা প্রদীপ জ্বলছে তাও একবারে ধিকি ধিকি করে খুব কম কম এটা দেখে বাচ্চাটার মনে খুব কৌতূহল হলো আর বাচ্চাটা মনে মনে ভাবলো যে এইগুলো কেন জ্বলছে না তাই সে প্রদীপগুলোকে জিজ্ঞেস করলো তোমরা জ্বলছ না কেন গো তোমাদের তো তেল আছে বাতি আছে সবই আছে তাও তোমরা জ্বলছ না কেন গো চারপাশটা এত অন্ধকার আমার খুব ভয় করছে তোমরা জ্বলে উঠো না গো এটা দেখে চার নম্বর প্রদীপ বললো তুমি কেঁদো না আর একদম ভয় পাবে না তুমি চাইলেই আমার থেকে বাকি তিনটে প্রদীপ চালিয়ে নিতে পারবে আমি আশা আমি সব সময় ধিক 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 করে জ্বলতে থাকি এটা শুনে বাচ্চাটা খুব আনন্দ পেলো আর একে একে বাকি তিনটে প্রদীপ জ্বালিয়ে নিল খুব সুন্দর করে ছোট্ট বন্ধুরা তা এটা থেকে আমরা একটাই শিখতে পারলাম যে মনে আশা থাকলে শান্তি বিশ্বাস ভালোবাসা সবই ফিরে আসে তাই তোমরা কখনো মন থেকে আশা ছেড়ে দেবে না